জামতলা বিচ সুন্দরবন। জামতলা বিচে যাবার জন্য আমরা ভোর 4:30 ঘুম থেকে উঠেছি। রওনা হতে হতে প্রায় 6টা বেজে গেছে। এখানে সূর্য দেখা না গেলেও বোঝা যাচ্ছে সূর্য উঠে গেছে। কটকাখালে আমাদের লঞ্চ নোঙর করা আছে। ইঞ্জিনের নৌকায় করে একটু পরেই আমরা ঘাটে নামব। ঘাট থেকে পাকা রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি জামতলা বিচের দিকে। এখানে পুনর্গঠন বা সংস্কারের কাজ চলছে। জায়গায় জায়গায় ইট সুরকি পড়ে আছে। সামনে ওয়াচ টাওয়ার ও জামতলা বিচের দূরত্ব লেখা আছে এই সাইনবোর্ডে। অনেক দূর পর্যন্ত পাকা রাস্তা দেখা যাচ্ছে। পাশেই আছে পুরনো ওয়াচ টাওয়ারটি। এটির উচ্চতা গাছের উচ্চতার চেয়ে কম, তাই কেউ ওঠার আগ্রহ প্রকাশ করল না। এই ওয়াচ টাওয়ার থেকে নাকি সুন্দরবনকে দেখা যেত ভিন্ন মাত্রায়। দূরে ঝন খেতে দেখা যেত হরিণের ছোটাছুটি, বানরের লাফালাফি তো আছেই। ভাগ্য ভালো হলে দেখা মিলত বাঘেরও। কচিখালি আর কটকার মধ্যবর্তী স্থানের নাম বাদামতলা। বাদামতলা অত্যন্ত নির্জন এক সমুদ্র সৈকত, যা জামতলা বিচ নামে পরিচিত। বন পেরিয়ে যেতে হবে সেই বিচে। পথেই দেখা মিলতে পারে বিভিন্ন বন্য প্রাণীর। জামতলা বিচ দূরত্ব 3 কিলোমিটার। এখানে বিভিন্ন নির্মাণ সামগ্রী দেখা যাচ্ছে। সুন্দরবনের উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে ওয়াচ টাওয়ার ও অন্যান্য অবকাঠামো। পাকা রাস্তা শেষে এবার শুরু হলো মেঠোপথ। এ সৈকত বুনো সুন্দরী। প্রায় 3 কিলোমিটার ঘন সুন্দরী, গেওয়া, গরান এবং কেওড়ার বন পেরিয়ে সৈকতে যেতে হয়। জামতলা সমুদ্র সৈকতের পথে শুধু ম্যানগ্রোভ বন নয়, বেশ খানিকটা ফার্নের ঝোপও পেরুতে হয়। পুরো রাস্তায় হরিণের পালের সাথে দেখা হওয়াটাই স্বাভাবিক। তবে অনিন্দ্যসুন্দর এই সৈকত চোরাবালির জন্য কুখ্যাত। সৈকতের নিয়মিত ও আপাত দৃষ্টিতে নিরীহ ঢেউ নিয়মিত প্রাণ সংহারের কারণ। জামতলা সৈকতে একবারে 11 জনের মৃত্যুর মতো দুর্ঘটনাও ঘটেছে। তাই সাবধানতার সাথে অথবা পানিতে না নামাই ভালো। সমুদ্র সৈকতে যেতে যেতে অনেক প্রাকৃতিক সৌন্দর্য আপনার চোখে পড়বে। হেঁটে যাবার সময় কথা না বললে বনের নিস্তব্ধতার স্বাদ পাবেন। সেই সাথে বাঘ হরিণ দেখার সম্ভাবনাও বেশি থাকবে, তাই বনরক্ষী সঙ্গে থাকা ভালো। এই যে আমাদের বন্দুকধারী বনরক্ষী। আমি সুন্দরবনের যে কয়টা স্পট দেখেছি তার মধ্যে জামতলা সি বিচ অন্যতম, কারণ এই স্পটেই সুন্দরবনকে খুব কাছ থেকে দেখা যায়। মনের ভিতর একটা অ্যাডভেঞ্চারাস ভাব জাগে। এই বুঝি বাঘের দেখা। তবে বাঘের দেখা পাওয়া অত সহজ নয়, আর যদি দেখা পাই তখন কেমন লাগবে সে কথা ভাবতেই গা শিউড়ে ওঠে। আমরা একটা গাছের গুড়িকে বাঘ ভেবেছিলাম। অনেকক্ষণ পরে বুঝলাম এটা গাছের গুড়ি না, এটা গাছ। এটাই হলো এই স্পটের মজা। সারাক্ষণ একটা আনন্দ, আতঙ্ক, ভয়, শিহরণে ভরা মানসিক চঞ্চলতা। একটা বানর পর্যটকদের কাছে খাবারের আবদার করছে। ওরা নিজস্ব ভঙ্গিতে শব্দ করছে। বানর এখানে খুব সহজলভ্য। খাবারের লোভে ওরা মানুষের খুব কাছাকাছি চলে আসে। গাইডরা অবশ্য কোনো খাবার না দেবার পরামর্শ দেন, কারণ অনেক সময় খাবার দিতে গিয়ে পর্যটকদের বানরের হামলার শিকার হতে হয়। আমরা বাঘের আশা ছেড়ে দিয়ে হরিণ খোঁজা শুরু করলাম। এই জায়গা দিয়েই নাকি হরিণের পাল পুকুরে যায় পানি খাবার জন্য। পাশেই মিঠা পানির একটা পুকুর রয়েছে। বিশাল শূন্য বালুচরের মতো জায়গায় এই পুকুর খনন করা হয়েছে।
সমুদ্র সৈকতে যেতে যেতে এরকম অনেক প্রাকৃতিক সৌন্দর্য আপনার চোখে পড়বে। জামতলা সৈকতটির আবার দুইটি ভাগ আছে, একটাতে ঝোপঝাড় বেশি, অন্যটা একটু বেশি খোলামেলা। আছে মাটির স্তূপ করা পলি, ধুয়ে যাওয়া মরা গাছের শেকড়, জামতলা সি বিচ 1.75 কিলোমিটার। হঠাৎ বনের মধ্যে চোখে পড়ল সাদা সাদা বিশাল ডিমাকৃতি কিছু একটা। মজা করে বললাম, এগুলো উটপাখি বা কুমিরের ডিম। আসলে এগুলো জেলেদের জাল ভাসিয়ে রাখার জন্য এক ধরনের প্লাস্টিকের বল, কোনোভাবে ভেসে এসেছে বনের মধ্যে। সব মিলিয়ে এক অপূর্ব সৌন্দর্য আপনি এই সৈকতে দেখতে পাবেন। সদা পরিবর্তনশীল ঢেউয়ের প্যাটার্ন ও চোরাবালির জন্য এই সৈকতে না নামাই নিরাপদ। এটি একটি বুনো ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ সৈকত, তবে সৌন্দর্য বিবেচনা করলে জামতলা সমুদ্র সৈকত এক কথায় মনোহরণী। বাঘের বিচরণ ভূমি হয়, বাঘ মামার সাথে দেখা হওয়াটা অস্বাভাবিক নয়। জামতলা বিচকে অনেকে কটকা বিচ নামেও চেনেন। জামতলা বিচে যেভাবে যাবেন, বর্তমানে ছোট বড় শতাধিক ট্যুর অপারেটর প্রতিষ্ঠান সুন্দরবনে পর্যটন ব্যবসায় নিয়োজিত। যে কোনো ভালো ট্যুর কোম্পানির সঙ্গে চুক্তি করে সুন্দরবনে যাওয়া যায়। সুন্দরবনে যাওয়ার পর ট্যুর কোম্পানির লোকদের সহায়তায় যেতে পারবেন কটকায়, এছাড়া ব্যক্তিগতভাবে যেতে পারেন সুন্দরবনে। সেক্ষেত্রে রাজধানী ঢাকার গাবতলি ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে খুলনা বাগেরহাটগামী বাস, কিংবা কমলাপুর থেকে ট্রেনে করে খুলনা এসে রূপসা বা বাগেরহাটের মংলা থেকে পাবেন লঞ্চ। বাগেরহাটের মংলা, মোডেলগঞ্জ, শরণখোলা থেকে পাবেন সুন্দরবন যাওয়ার নৌযান। এখানে একটি ট্যুর কোম্পানির মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। সুন্দরবন প্যাকেজ ট্যুর ও ফ্যামিলি ট্যুরের জন্য যোগাযোগ করতে এই নাম্বারে ফোন করুন, 01718100164। এই সেই কুমিরের বা উটপাখির ডিম, এটা দিয়ে আমরা এখন ফুটবল খেলছি। এমন অনেক প্লাস্টিকের বল ছড়িয়ে ছিটিয়ে আছে সারা বন জুড়ে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি নষ্ট হচ্ছে সুন্দরবনের সৌন্দর্য। এগুলো হচ্ছে হরিণের বিষ্ঠা। এগুলো দেখে বোঝা যায় কিছুক্ষণ আগেই এখানে হরিণ এসেছিল। এই সেই বুনো সুন্দরী জামতলা বীজ, নির্জন, নিস্তব্ধ, নিঃসর্গ, পাশাপাশি নৃশংসও বটে। ছোট ছোট ঢেউ এসে আশ্রয় পড়ছে সৈকতে, কিন্তু কোথায় যে লুকিয়ে আছে চোরাবালির মতো মৃত্যুফাঁদ তা কেউ জানে না। ভ্রমণ শেষে এবার ফিরে যাবার পালা। সাগরের পাড়ে জঙ্গলি পথ ধরে আমরা ফিরে যাচ্ছি আবার। নোনা জলে ধোয়া স্নিগ্ধতা ছুঁয়ে আছে সব জায়গায়, তবে এরই মধ্যে মানুষের কিছু অবিবেচনা প্রসূত আচরণের কারণে সৌন্দর্য হারাচ্ছে বন। বনে হাঁটার কারণে জল তেষ্টা পায় সবারই, তাই পানির বোতল সঙ্গে রাখে সবাই। সে বোতল ফেলার ঝুড়িও দেয়া আছে জায়গায় জায়গায়। তবে আমাদের মধ্যে অনেক মানুষরূপী বানর আছে যারা সেটা ফেলে যত্রতত্র। চলছে বানরকে খাবার দেয়া ও তার সাথে কথা বলার চেষ্টা। একটা বানর এগিয়ে আসছে খাবারের লোভে। চিপস, চকলেট, বিস্কুট, বাদাম, বড়ুই, পেয়ারা, আপেল, যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছে সবাই। যার খাবারটা খাচ্ছে সে খুব আনন্দিত, যারটা খাচ্ছে না তার আক্ষেপ। কেউ কেউ ব্যস্ত এই বন্য প্রাণীগুলোকে ক্যামেরার খাঁচায় বন্দি করতে। ঝোপঝাড়ের ভেতরে বসে এরা যেন অপেক্ষা করছে কখন পর্যটকরা ওদের জন্য নিয়ে আসবে খাবার।
এরকম একটা বুনো পরিবেশের ভেতর দিয়েই যেতে হয় জামতলা বিচে। এখানে একটা বড়ই গাছ আছে যেটা দেখতে অদ্ভুত, অনেকটা বড় ছাতার মতো, নিচের দিকে কোনো পাতা নেই, শুধু মাথার মধ্যে ঝাঁকড়া চুলের মতো ডালপালা। অনেক পর্যটকই এই গাছটার পাশে দাঁড়িয়ে ছবি তোলে। আমাদের জামতলা বীচ ভ্রমণ প্রায় শেষ পর্যায়ে, বানরগুলো যেন বসেছিল আমাদের অপেক্ষায়। কখন আসবে মানুষ, দেবে খাবার, তুলবে ছবি, বলবে কথা বানর বাহিনীর সাথে? ঘাটে আমাদের জন্য নৌকা অপেক্ষা করছে। নৌকায় চড়ে আমরা এখন যাব কটকা। সেখান থেকে ফিরে নাস্তা করে লঞ্চে চড়ে রওনা দেব পরবর্তী গন্তব্যে। ভোরের আলোয় সব লঞ্চগুলো পরিষ্কার দেখা যাচ্ছে, এদের গন্তব্য কম বেশি মিল রয়েছে, তাই বলা যায় আপাত দৃষ্টিতে একা মনে হলেও এখানে আমরা একা নই। জামতলা বীচ ভ্রমণে আমাদের সঙ্গী হবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।